সাকিব ভাই ইন্ডাস্ট্রিতে কাজ করছে না, এটাতে কিন্তু হয়তো অনেকের লাভ হবে, ইন্ডাস্ট্রি কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি শাবনুর আপু ইন্ডাস্ট্রিতে থাকতো, একটা জিনিস মনে রাখবেন যে 80% সময় নায়িকাকে দেখেই প্রডিউসাররা আসছে ইন্ডাস্ট্রিতে। সেক্ষেত্রে শাবনুর আপু থাকলে হয়তো বা আরো 20 জন প্রডিউসার এই গত 10 বছর 5 বছরে আসতো। কারণ আপনি দেখেন ইদানিং শাবনুর আপু যখন এই যে আবার রিসেন্টলি আজকে 10 দিন হচ্ছে বাংলাদেশে আসছে, কতগুলা গল্প নিয়ে তার কাছে গেছে। ইভেন আমারও একটা ছবির গল্প তার কাছে আছে, প্ল্যানিং চলছে, দেখা যাক কি হয়, আমরা সারপ্রাইজ দেওয়ার প্ল্যান চলছে। এখন এই প্রডিউসার গুলা শাবনুর আপুকে মিস করে, সে যদি আগেই থাকতো আগে আরো বেশি ছবি হতো, হয়তো বা তার থেকে আরো ভালো ভালো ছবি সুপারহিট হতো, ইন্ডাস্ট্রি আরো কিছু হল বাড়তো, এটা আমাদের জন্য একটা ব্যাড লাক। আমি চাই আপুরা যারা আছে তারা রেগুলার কাজ করা উচিত, তাদের তাদের ফ্যান আছে, তাদের প্রডিউসার আছে, তাদের ইন্ডাস্ট্রিতে ফিরে আসা উচিত। আমাদের অস্ট্রেলিয়াতে সে যখন থাকে তখন উইকলি 2-3 দিন ভিডিও কলে কথা হবেই, বিষয়টা এরকম। অনেক কিছু নিয়ে দুষ্টামি করি, সে দুষ্ট প্রকৃতির, অনেক কিছু নিয়ে দুষ্টামি করি। তা আমাদের ভিতরে যখনই সে দেশে আসে তখনই তার বাসাতে তার নিকেতন বাসাতে আমরা মানে পার্টি করি, সেটা হচ্ছে লেট নাইট পার্টি বলে, সেটা হচ্ছে আমার একটা গ্রুপ আছে ইয়াংস্টার, শাবনুর আপুর সহ আরো যারা আছে খুব কাছের সবাই মিলে ইয়াংস্টার গ্রুপ আমরা পার্টি করি। তো সেখানে আমরা পার্টি করার নিয়ম হচ্ছে ওখানে কিচেনে রান্না হবে না, যার যার বাসা থেকে যে যেটা পারবে সেটা রান্না করে নিয়ে যেতে হবে ওখানে, এবং ওইটাই সার্ভ করা হবে, ওইটা সারা রাত খাওয়া হবে। এরকম একটা দিন গেছে যে আমরা সারা রাত খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে ভোর পর্যন্ত খাবার বেঁচে গেছে, ভোরে খাবার বেঁচে গেছে, আমরা ভোর 5টা আজান শেষ হয়ে গেছে, এটা শেষটা করে যার যার পাত্র শেষে নিয়ে যাবে কিভাবে, আবার তখন আবার আমরা ওইটারে ফ্রেশ হয়ে এসে আবার ওইটাকে খেয়ে খাবার শেষ করে পাতিল ধুয়ে ওইখান থেকে যার যার বাসায় আমরা রান্না করছি। এরকম অনেক ধরনের ছোটখাটো অনেক স্মৃতি আমাদের ভিতরে অনেক আছে। আর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আছেন এবং নির্মাতা রয়েছে যারা একটা সময় মানে নেতৃত্ব দিয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ, সেই থেকে শাবনুর আপার মানে কোন বিষয়টা আপনার ভালো লাগে? আসলে তার অমায়িকতা অনেক বেশি, সে খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারে, এই জুড়ি এই দিনটা মানে এই দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট একজন আর্টিস্টের জন্য। আর সে অ্যাক্টিংটা করে তো টোটালি ন্যাচারাল, তার জন্য তার অ্যাক্টিংয়ের জন্য তার ফ্যান ফলোয়ার যারা আছে তার একটা হিউজ বড় একটা ফ্যান বেজ হয়ে গেছে, সেই যে সেই জায়গাগুলা আমাদেরকে অনেক বেশি আকৃষ্ট বলা চলে। ওনারা যখন ছবি করছে তখন ওনাদের বেস বেস ছবিগুলা নাকি 84 চলছে, হ্যাঁ, তা সে 84 আমার জন্মই হয়নি, তো সো সেই জায়গা থেকে আমার স্বপ্নের নায়িকা বলাটা ভুল হবে আপুর। পরবর্তীতে হ্যাঁ পরবর্তীতে আপুর গানগুলা যখন দেখেছি, ছবিগুলা যখন দেখেছি, তখন মনে হয়েছে যে সিরিয়াসলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো হিরোইন, এত ভালো ভালো আর্টিস্ট, এত সুন্দরী হিরোইনরা ছিল যাদের সাথে আমরা কাজ করতে পারি না, আমরা অনেক বেশি আনলাম, বিশেষ করে রোজিনা আপু, শাবানা আপু, কবরী ম্যাম, এরপরে হচ্ছে আমাদের চম্পা আপু, ববিতা আপু, আরো যারা যারা আছে এরকম আরো অনেকের সাথে কাজ করতে পারি নাই, অঞ্জনা আপু, আমরা অনেক বেশি আনলাকি। তো সেই আনলাকি জায়গাগুলা থেকে সেই আশাটা কিছুটা হলেও পূরণ করতে পারছি এইভাবে আর কি। তো আমাদের সময় যারা স্বপ্নের নায়িকা ছিল, যেমন আমার স্বপ্নের নায়িকার ভিতরে ছিল শাবনুর আপু, মৌসুমী আপু, এই দুজন বেশি ছিল আর কি। সো তাদের সঙ্গে তো কাজ মোটামুটি চলাফেরা উঠা বসা স্ক্রিন শেয়ারিং হয়নি, বাট তাদের সঙ্গে তো উঠা বসা হচ্ছে, হয়তো বা স্ক্রিন শেয়ারিংও হয়ে যাবে, কথা চলছে সবকিছু মিলিয়ে। আর সেই জায়গা থেকে আজকে ফটোশুটটা মনে হচ্ছে কিছুটা আশা পূরণ হলো আর কি বিষয়টা।